ভারতীয় সংবিধানের রচয়িতা ডক্টর ভীমরাও আম্বেদকরের 133তম জন্মবার্ষিকী পালন করা হচ্ছে রাজ্য জুড়ে। দেশের প্রথম আইনমন্ত্রী হিসেবেও সমাদৃত তিনি। বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বহুদিনের এক স্বপ্ন পূরণ করতে রাজ্যের পবিত্র বিধানসভা এবং মহাকরণের সন্নিকটে নির্মিত হতে চলেছে বাবা সাহেবের প্রায় 12 ফুট উঁচু একটি মূর্তি। ভিত্তিপ্রস্তর স্থাপন করে তা শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ, মৎস্য এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুধাংশু দাস, বিধানসভার ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল এবং তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায়। প্রায় 50 লক্ষ টাকা ব্যয়ে আগামী 3 মাসের মধ্যে মূর্তি নির্মাণের কাজ সম্পূর্ণ হবে বলে আশাবাদী মন্ত্রী সুধাংশু দাস। আজকে ওনার জন্মদিনকে স্মরণীয় করে রাখার জন্য আমাদের বিধানসভা, পবিত্র বিধানসভা এবং আমাদের মহাকরণ এই দুইটারই সন্নিকটে আমরা ডক্টর বি আর আম্বেদকরের প্রায় 12 ফুট উচ্চতা সম্পন্ন একটা স্ট্যাচু আমরা নির্মাণ করতে যাচ্ছি, যেটা শুভ শিলান্যাস কিছুক্ষণ আগেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা করেছি। ছিলেন আমাদের বিধানসভার ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল মহোদয়, ছিলেন আমাদের এবং আছেন আমার সাথেও চিফ হুইপ ত্রিপুরা বিধানসভার এবং তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা আছেন, সেক্রেটারি, অন্যান্য সবাইকে নিয়েই আমরা অনুষ্ঠান করছি। মূল উদ্দেশ্য হচ্ছে ওনার স্ট্যাচু নির্মাণ হবে, আগামী 3 মাস আমরা টার্গেট রেখেছি। এবং যেহেতু বিধানসভা একটা আইনসভা বলে আমরা জানি এবং মহাকরণেও আমাদের সরকারের বিভিন্ন আইন নীতি আমরা প্রণয়ন করি, তো তার সন্নিকটই আমরা ডক্টর বি আর আম্বেদকরকে রেখেছি, যাতে ওনার বিচারধারা, ওনার মতাদর্শ, ওনার সমস্ত আইডিয়াগুলিকে আমরা সাথে রেখে আমরা আগামী দিন কাজ করতে পারি। এবং ডক্টর বি আর আম্বেদকর দেশের যে উন্নয়ন চেয়েছিলেন সেই নিরিখেই যেন আমরা উন্নয়ন করতে পারি। শুক্রবারে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপস্থিত থেকে নববর্ষের আগে রাজ্যবাসীর প্রতি বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। নতুন বছরের অভিনন্দন জানিয়ে সবার সুস্বাস্থ্য ও সমৃদ্ধির কামনা করেছেন তিনি। ফের একবার প্রতিজ্ঞা নিয়েছেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার। জাতি জনজাতির সবাই একসাথে মিলে সুখে শান্তিতে যেন থাকতে পারে এই রাজ্যে, সরকারের তরফ থেকে সেই ইতিবাচক বার্তাই বয়ে এনেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু মেইন উদ্দেশ্য হচ্ছে যে পুরাতন যে বছর তাকে বিদায় জানানো এবং যে আসছে বছর তাকে স্বাগত জানানো। তো আমি আমাদের সবাইকে যে আমাদের আসছে বছর পয়লা বৈশাখ হিসাবে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত বানানোর যে আমরা চিন্তা করছি সেটা যেন করতে পারি এবং সবার সুস্বাস্থ্যের কামনা করি এবং সবাই যেন সুখ শান্তিতে থাকে, জাতি জনজাতি আমরা সবাই একসাথে থাকতে পারি এবং সবার সমৃদ্ধি কামনা আমি করছি। এবং আগামী দিন কোনো রকম কোনো সমস্যা হলে আমরা আলোচনার মাধ্যমে সেই সমস্যার সমাধান করব এবং আমাদের সরকার সেইভাবে প্রচেষ্টা চালাচ্ছে যে যাদের যার যার সমস্যাই থাকুক, যে ধরনের সমস্যা থাকুক তার জন্য সমাধান আমরা সমাধান করতে পারি। ডক্টর আম্বেদকরের বিচারধারা এবং মতাদর্শে অনুপ্রাণিত হতে চান বর্তমান মন্ত্রিসভার সদস্যরা। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজ্যের উন্নয়ন যোগ্যে ব্রতী হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।